নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু লাইভ বাটা ফুটবল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানায় তো আজকের ভিডিওটা মেনলি হতে চলেছে এডিকে মোহন বাঙালের ব্রেন্ডান হ্যামিল তিনি কিন্তু চারটে হলুদ কার্ড দেখেছে এবং কিন্তু তিনি কিন্তু পরের ম্যাচে সাসপেন্ড তো ব্রেন্ডান হ্যামিলের জায়গায় হান প্রেন্দো কাকে খেলায় তো সেইটা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো এক একটা অনুরোধ থাকবে তোমাদের কাছে ভিডিওটা একটু স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখবে আর চ্যানেল যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে যাতে সবার আগে এরম ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আগামী আটই ডিসেম্বর সন্ধ্যে সাতটা বেজে তিরিশ মিনিটে এটিকে মোহনবাগান তাদের ঘরের মাঠে খেলতে চলেছে জামশেদপুর এফসির সাথে তো জামশেদপুর এফসি জামশেদপুর এফসি কিন্তু একটা কড়া কড়া প্রতিপক্ষ এবং তাদের টিমও ভালো হয়তো তাদের সিজনের শুরুটা ভালো হয়নি কিন্তু তারা অবশ্যই চাইবে যে পরের ম্যাচ থেকে তারা ঘুরে দাঁড়াবে তো বন্ধুরা জামশেদপুর এফসির সামনে কিন্তু তাদের এটিকে মনোভোগের সেন্টার ব্যাক ব্রেন্ডন হ্যামিল কিন্তু সাসপেন্ড থাকবে তো তার বদলে এডিকে মোয়নবাগানের কোচ হুয়ান ফ্রান্দো কাকে খেলায় সেইটা নিয়েই মাথা ব্যথা করছে এডিকে এটিকে বাগানের সমর্থকরা এবং জুয়ান ফ্র্যান্দো কাকে খেলাবে সেইটা নিয়ে আজকে তোমাদের ভিডিওটা বলবো তো হুয়ান ফ্রান্দোর কাছে অপশান আছে কাল ম্যাকিউ হ্যাঁ বন্ধুরা কাল ম্যাকিউ তো কাল ম্যাকিউ কিন্তু অনেক আগে অনেক সময় কিন্তু এটিকে কে মোহনবাগানের সেন্টারে পাকে খেলে দেখিয়েছে এবং কোনো অপশান না থাকলে কাল ম্যাকিউ কিন্তু সেন্টার পাকে খেলতে তিনি অভ্যস্ত এবং তিনি একজন তিনি একটু তিনি একজন সিনিয়র প্লেয়ার এবং তিনি অনেক নেতৃত্ব দেন ম্যাচে এবং তার যথেষ্ট বুদ্ধি আছে এবং ওয়ান ফ্রেন্ডও চাইবে যে কাল ম্যাকিউ কিন্তু সেন্টার ব্যাগে খেলুক এবং কাল ম্যাকিও যদি সেন্টার ব্যাগে খেলে আর মাঝমাঠে কিন্তু খেলবে লেনি এবং তোমার দীপক টাংড়ি তো লেনি দীপক টাঙ্গড়ি কিন্তু দুজনকে একসাথে খেলা খেলতে দেখতে পারবে তোমরা অবশ্যই তো প্রণয় হালদলে খেলতে পারে তো এইটা নিয়ে এখন কনফার্ম নয় বেন্ডার হ্যামিলের জায়গায় কাল মে খেলবে এটা কিন্তু কনফার্ম সেন্টার ব্যাগে এবং মাঝে মাঠে কিন্তু তোমরা লেনি এবং দীপক টানিকে দুজনকে একসাথে খেলে দেখতে পারো বা প্রণয়কে তো বন্ধুরা হ্যামিলকে কিন্তু সাসপেন্ড করার পরে এইটাই কিন্তু কোচ হুয়ান ফ্যানদের অপশান তো বন্ধুরা এইটা আজকে তোমাদের সাথে শেয়ার করার ছিল অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও পাঁচ টাকা বেল অল করে দিও যাতে সবার আগে এরম হেল্পফুল আপডেট তোমার কাছে পৌঁছে যায় তো চলো বন্ধুরা হচ্ছে পড়ার ভিডিওতে ততক্ষণ টাটা